आज हमरा माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेल डिगेट फंक्शन का काज देखबो। तो डिगेट फंक्शन का काज देखबार जोनो प्रथमे आमी एखाने एमप्लॉय नेम आर सिटी बेश किछु रेकर्ड एंट्री करे रेखेछि, कयेकजन एमप्लॉय नेम एबं तादेर सिटी लिखे रेखेछि, आर पाशे क्राइटेरिया रेंज हिसेबे सिटी आर एमप्लॉय नेम कथाटा लिखे रेखेछि। तो एबार आसुन आमरा काजटा देखबो। सिटीर एखाने आमी ड्रप डाउन एड करते चाई, तार जोनो आमाके जेटा करते हबे सिटी नीचे सेले एसे क्लिक करलाम, तारपर डेटा ट्याब, सेखान थेके डेटा टुल्स ग्रुप, সেখান থেকে ডেটা ভ্যালিডেশনে আসব। ডেটা ভ্যালিডেশনে এসে সেটিংসে অ্যালাউতে গিয়ে আমাকে লিস্ট চুজ করতে হবে। লিস্ট চুজ করলাম, আর নিচে সোর্স আছে, সোর্সের ঘরে আমি সিটি সম্পূর্ণটাকে সিলেক্ট করব। আচ্ছা, সোর্সের ঘরে ক্লিক করে রেখেছি, সিটি যে কটা আছে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যাব এরর অ্যালার্টে। এরর অ্যালার্টে দেখুন শো এরর অ্যালার্ট এর চেকবক্সটা অন করা রয়েছে, এটাতে ক্লিক করে এটাকে অফ করে নেব। নেওয়ার পর এটাকে ওকে করে দেবো। এর ফলে কী হলো দেখুন, আমি যখন সিটি ড্রপডাউনে ক্লিক করছি এখানে প্রত্যেকটা জায়গার নাম চলে আসছে। আমি যদি বারাসাত চুজ করি, বারাসাত বা অন্য যা কিছু আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। এটা হচ্ছে ড্রপডাউন সিস্টেম করলাম। এবার এমপ্লয় নেমের জায়গাতে আমি ডিগেট ফাংশানটা অ্যাপ্লাই করব। এটা হবে এরকম যে আমি বারাসাতে যে থাকছে তার এমপ্লয় নেমটা এখানে ডিগেট ফাংশানের মাধ্যমে অটোমেটিক কীভাবে আসবে। তো ফর্মুলাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ইকুয়াল টু দেবো, দেওয়ার পর ডিগেট কথাটা লিখবো। নিচে ডিগেট কথাটা ব্লু কালারে চলে এসেছে, এরপর ডাবল ক্লিক করব। করার পর সম্পূর্ণ রেকর্ডটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এমপ্লয় নেম সিটি সমেত সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, কমা, এরপর কমা দেবো। কমা দিয়ে জাস্ট ওয়ান লিখবো, লিখে আবার কমা দেবো। দেওয়ার পর এবার ক্রাইটেরিয়া সেলটাকে সিলেক্ট করবো, অর্থাৎ সিটি বারাসাত এই ক্রাইটেরিয়া রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম। করার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার করলে দেখুন বারাসাতে যে থাকে তার নাম হচ্ছে বিপ্লব। দেখুন এখানে বারাসাতে ব্যক্তির নাম হচ্ছে বিপ্লব। সেমভাবে আমি যদি এখান থেকে সিটি ড্রপডাউন থেকে যদি সিটিটাকে চেঞ্জ করে নিই, যদি নদিয়াতে আসি, দেখুন নদিয়াতে আকাশ, নদিয়াতে আকাশ। তো এভাবে আমরা যদি এখান থেকে সিটি চেঞ্জ করি, দেখুন কলকাতাতে সন্দীপ। তো সিটি চেঞ্জ করলে এখান থেকে অটোমেটিক এমপ্লয় নেমটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ডিগেট ফাংশনের মাধ্যমে আমরা করলাম। আশা করি ডিগেট ফাংশনটা প্রত্যেকে বুঝতে পেরেছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।